পারলেন, শিলংয়ে নিয়ে গেলেন সুপ্রিম কোর্টের অর্ডারে। যত রকম অসম্মান করার সকাল থেকে রাত অবধি করলেন, কিন্তু তারপরে এখন রাজীব কুমার আর উত্তম কুমারের মধ্যে কোনো তফাত নেই। উত্তম কুমার বেরোলে যেরকম ভিড় হতো, রাজীব কুমারকে দেখার জন্য মানুষ সেরম করছে। তার কারণ, তার সৌন্দর্য তার মুখের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, তার সততা।